ইসরায়েলে সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন আল জাজিরা নেটওয়ার্কে ইসরায়েলের নিরাপদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে এক বিবৃতিতে বলা হয় গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি পূর্ব জেদুজালেমে আল জাজিরার অফিসে হানা দেয় ইসরায়েলি প্রশাসন সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি তেল আবিবের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা তেল আবিবের নিরাপত্তা হুমকির অভিযোগ একই সাথে ভয়ঙ্কর ও হাস্যকর বলে উল্লেখ করেছেন তারা এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়েও